অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্যদের রাষ্ট্রীয় কোষাঘাট থেকে যথাযথ সম্মানে শিক্ষার ব্যয়ভার এবং প্লট বরাদ্দ দেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক ও গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এসব দাবি জানান। দেশে ফেরার পর বিশ্বকাপ জয়ী যুবাদের গণসংবর্ধনা দেওয়া এবং রাষ্ট্রীয় কোষাঘাট থেকে যথোপযুক্ত সম্মানে দেওয়ার দাবি জানান মুজিবুল হক। খেলাটিকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। মুজিবুল হকের বক্তব্যকে সমর্থন করে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেন, যারা বিশ্বব্যাপী দেশের জন্য সম্মান বয়ে এনেছে, সরকারের পক্ষ থেকে তাদের প্লট বরাদ্দ দেয়া হোক। পড়াশোনা সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত খেলার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যেন তাদের শিক্ষা সমাপ্ত করার জন্য যে অর্থের প্রয়োজন হবে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়। আজকে সবাই একমত এই সন্তানদেরকে, ছেলেদেরকে প্রকাশ্যে ঢাকা আসার পর তাদেরকে একটা গণসম্বর্ধনা দেওয়া হোক এবং তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যথোপযুক্ত সম্মানীয় দিয়ে তাদেরকে যেন সম্মানিত করা হয়।